হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সঞ্জনার সাথে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো গাইস, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আর কেনই বা রেডি হয়েছি, কেনই বা ব্লগ করতেছি, এটা একটু পরে বলবো। আমি একটু মিরর নিচ্ছিলাম আর এখানে আমার বোন রেডি হচ্ছিল। ও একটু লেজি, ও সচরাচর একটু লেট করে সব জায়গাতেই। তো আমার বোন রেডি হয়ে গেলে আমরা বাসা থেকে বের হব, তারপর বলতেছি আমরা কোথায় যাচ্ছি আজকে। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি, এখন আপনাদের প্রশ্ন আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি আর কেন এবার ভিডিও করছি, তাই না? এটা একটু বলবো, এটা জানার জন্য হলে একটু ভিডিওটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি। তো চলুন সেখানে যাওয়া যাক, তারপর বলতেছি আমরা কোথায় যাচ্ছি। এটা হচ্ছে আমার কলেজ, এটা হচ্ছে ক্লাসরুম। আমি এখানে ফার্স্ট ক্লাস করেছিলাম, আমার মনে আছে, তখন আমার কোনো ফ্রেন্ড ছিল না। তারপর আস্তে আস্তে ক্লাস করতে করতে ফ্রেন্ড হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে আমরা কিন্তু খুব একটা ক্লাস করতাম না, আমরা ঘুরতাম। আমাদের কলেজটা অনেক সুন্দর, আমরা এপাশে ওপাশে বসে থাকতাম, আড্ডা দিতাম। কলেজটা অনেক চেঞ্জ, অনেক দিন পর আসছি, মানে অনেক দিন বললে ভুল হবে, অনেক কয়েকটা বছর পর আসছি। তো ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম যে কলেজটা মানে আগের থেকে অনেকটা চেঞ্জ, যেটা আমরা যখন ছিলাম তখন এরকম ছিল না। আর সব থেকে বড় কথা গাইস, আমি আমার বান্ধবীদের অনেক পরিমাণের মিস করতেছিলাম, যেটা বলার মতো না। তো আমি যদি ব্লগটা ছাড়ি, আমার ফ্রেন্ডরা দেখবে, ওরা বুঝতে পারবে যে আমি এই কলেজে এসে ওদেরকে কত পরিমাণের মিস করতেছিলাম, আর আগে সব কিছু মনে পড়তেছিল। তো আমি আমার বান্ধবীদেরকে বলবো যে আমি তোদেরকে অনেক বেশি মিস করছি কলেজে যেয়ে। আমার কাজ ছিল একটা কলেজে যার জন্য যাওয়া, আর আমার বোন বলেছিল সে কখনো আমাদের কলেজে যায় নাই, যার জন্য ওকে একটু ঘুরে ঘুরে কলেজটা দেখাচ্ছিলাম। তো আমার কাজ অলরেডি শেষ, ওকে দেখাচ্ছিলাম জন্য একটু ভিডিও করতেছিলাম যে এপাশে ওপাশে। এখন কলেজ থেকে বের হব, বের হয়ে আমরা কোথায় যাব। ভিউয়ার্স একটা কথা বলি, একটা মেক শিওর করি, আমি হচ্ছে ফ্যামিলিতে ছোটোখাটো একটা পিকনিক খাবো। তো এখান থেকে আমরা বাজারে যাব, বাজার করব, দেন বাসায় যাব। তো আমরা কলেজ থেকে বের হয়ে গেছি, আর আমি ভিডিও করা ভুলে গেছি, বলতে গেলে টোটালি ভুলে গেছি, অনেকদিন ভিডিও করা হয় নাই। এডিট করতে পারবো কি না এটাও জানি না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমরা বাজারে এসেছি, এটা হচ্ছে আমাদের বাজার, আমরা এখান থেকে বাজার করি। তো এই তো আমরা হচ্ছে মুরগি কিনব, তারপর বাসায় যাব। তো গাইস বাসায় আসছি, মুরগি অলরেডি কাটা শেষ, ধোয়াটাও শেষ, এবার হচ্ছে মুরগিটা আমরা ম্যারিনেট করে রাখবো। মুরগি কাটতে গিয়ে হাত কেটে ফেলছি, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে রোস্ট রান্না করব, এটা হচ্ছে ম্যারিনেট করে রাখতে হবে। এখানে বাজার করছি টুকিটাকি, এই তো দ্যাটস ইট। আর আমার ছোটো ভাই, এটা ও হচ্ছে খেলতেছিল গেমস আর বলতেছিল এ আমি ধরতে পারতি, ওর ভাষা আমি বলতে পারি যার জন্য একটু বললাম। ও এখানে শুয়ে শুয়ে কার্টুন দেখতেছিল আর আমি ওকে একটু ডিস্টার্ব করতেছিলাম। আমি ওকে বলতেছিলাম কিছু বলো, কিছু বলো, ও কিচ্ছু বলতেছিল না, ইভেন আমার দিকে তাকা হইতেছিল না। তো যাই হোক গাইস, সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমার এই ভাইটার জন্য সবাই দোয়া করবেন, ও যেন লাইফে অনেক বড় কিছু করতে পারে। আর একটা কথা বলে রাখি, এ হচ্ছে আমার ফিউচার ক্যামেরাম্যান। তো এখানে রোস্ট ম্যারিনেট করে রাখছি আমরা, এই তো। আর এখানে হচ্ছে পোলাও রান্না করার জন্য যে মুরগিটা, এটা হচ্ছে ম্যারিনেট করে রাখছি। আর এইখানে হচ্ছে আমার এই পিচ্চি ভাইটা, দেখেন পাতিল নিয়ে মাথায় ই করতেছে। যাই হোক গাইস, আর কোনো ক্লিপ নিতে পারি নাই, এটা হচ্ছে পোলা রান্না করা শেষ, ডান। আর এটা হচ্ছে রোস্ট, রোস্ট রান্না করাও কমপ্লিট। আর একটা কথা বলি, রোস্ট হচ্ছে আমি রান্না করছি, যদি কেউ আমার রোস্টের রেসিপি চায় তো আমাকে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ রোস্টের রেসিপি দিব। আর অনেকগুলো ক্লিপ নিতে ভুলে গেছি গাইস, আমি না ভিডিও করাই ভুলে গেছি। আমি যে ভয়েস দিছি আপনারা ভয়েস শুনলেই বুঝতে পারবেন, এক একটা এক এক রকম হয়েছে। আমি ভয়েস দিছি অনেকবার অনেকবার ট্রাই করে, অনেক সময় নিয়ে, থেমে থেমে। আমি প্রায় অনেক মাস ভিডিও করি নাই, যার জন্য ভিডিও সব কিছু ভুলে গেছি গাইস। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, আর নেক্সট টাইম এর থেকে বেটার ভিডিও আনার চেষ্টা করবেন।